নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এই ইদানিং দুদিন থেকে এত কুয়াশা পড়ছে, আর এই কারণে শীতটা বেশ জমিয়ে পড়েছে। এখন তো বাজারে শুধুমাত্র শীতের সবজি চারিদিকে নজরে পড়ছে, তাই ভাবলাম চলুন এই শীতে টাটকা তাজা ফুলকপি দিয়ে এই সিম্পল ঘরোয়া একটা রান্না আপনাদের সাথে শেয়ার করি। ফুলকপি পনির আজকের রান্না। তো এটা বানাতে কী কী লাগবে? পনির, ফুলকপি, দুটো আলু নিয়েছি কেটে ডুমু ডুমু করে, দুটো টমেটো, আর এদিকে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো। এগুলো একটা পেস্ট তৈরি করে নেব। তো আজকের রান্নাটা একদমই নর্মালভাবে যেমন ডেলি রান্না করা হয় সেইভাবেই করব। তো প্রথমে ফুলকপিগুলোকে একটু লবণ আর হলুদ জলে, মানে গরম জলে ভাপিয়ে নিচ্ছি। এখন তো প্রচুর পরিমাণে সবজিতে স্প্রে করা হয়, ওষুধপত্র দেওয়া হয়, তাই যে কোনো সবজি, বিশেষ করে এই কপি টপিগুলো হালকা গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দেওয়ার চেষ্টা করি। এতে মনে হয় অনেকটা যেন বিষমুক্ত হলো। যাই হোক, এখন কড়াইটা ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম, আবার দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আজকের এই রান্নাটা আমি সাদা তেলে করব। পনির টনির রান্না বিশেষ করে আমি সাদা তেল দিয়েই করার চেষ্টা করি, এতে মনে হয় স্বাদটা একটু বেশি ভালো আসে। তো পনিরগুলো একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, ওই হালকা জাস্ট একটু 2-1 মিনিট মতো ভেজে তুলে রাখব। আর পনিরগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। পনির ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট আছে সেই তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। কড়াইটা যেহেতু আমি ধুয়ে নিইনি তাই একটু কালো মনে হচ্ছে, এতে করে কোনো অসুবিধা হবে না। এবার আমি এর মধ্যে সেই ডুমু করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এই আলুর টুকরোগুলো লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব, আর এই আলুগুলো একটু ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে করে এই ভাজা অবস্থাতে 50% মতো আলুগুলো কুক হয়ে যায়। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি যে বাটা মশলাটা রেডি করে রাখলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা আলুর সাথে একটু কষিয়ে নেব। দু এক মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটোটা ছোট ছোট টুকরো করে এর মধ্যে ব্যবহার করলাম, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু মশলার বাটি ধোয়া জল। এতে করে সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হবে, মশলাটা পুড়ে যাবে না, আর মশলা কষাতেও কম তেলের প্রয়োজন পড়বে। একটু ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন দেখুন তেল বেরিয়ে এসছে, আর আলুগুলো দেখতেই পাচ্ছেন 70-80% মতো কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফুলকপিগুলো অ্যাড করলাম। শীতের সবজি কিন্তু একদমই নরম এবং টাটকা হয়, যে স্টোরে রাখার ফুলকপিগুলো যেমন শক্ত হয়, সেদ্ধ হতে দেরি হয়, সেরকম একদমই না। তাই ফুলকপিটা আমি সবার শেষে অ্যাড করেছি। এখন পরিমাণ মতো জল দিয়ে ফুটে আসার অপেক্ষা করব। ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে ফুটে এসছে। এখন আমি যে পনিরের টুকরোগুলো রেখেছিলাম সেই পনিরের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দেব।
পনিরগুলো দেওয়ার পরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর যেহেতু আমি আলুগুলো ভাজার সময় লবণ ব্যবহার করেছি আর পনির ভাজার সময়ও লবণ ব্যবহার করেছি, তাই লবণটা একবার চেক করে আর একটু প্রয়োজন পড়েছিল তাই অ্যাড করে দিয়েছিলাম। আর তার সাথে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি। নিরামিষ যে কোনো রান্নাতেই আমি সামান্য একটু মিষ্টি ব্যবহার করি, এতে করে আমার কাছে মনে হয় স্বাদটা খুব ভালো আসে। দিয়ে সব কিছু মিশিয়ে নেব, আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্নাটা প্রায় হয়ে এসেছে, সবার শেষে আমি হোমমেড গরম মশলাটা অ্যাড করে দিলাম। এটা আমি বাড়িতেই বানিয়ে রাখি। আর তার সাথে দিয়ে দিলাম শীতের টাটকা তাজা ধনে পাতা, শীতের প্রাণও বলতে পারেন। এই ধনে পাতা রান্নার শেষে না দিলে মনে হয় কিছু যেন একটা দিনই রান্নাটা অসম্পূর্ণ থেকে গেছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। 10 মিনিট পর এটা একদমই খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। তো দেখুন এখন কালারটা কেমন এসছে। গরম ভাতের সাথে শীতের দুপুরে এই রান্নাটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। কেমন লাগলো আজকের আমার এই সিম্পল রান্নার ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।